নমস্কার, কেমন আছেন সবাই? যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ এখন থেকে প্রতি সপ্তাহে আমি লাইভে আসব বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের লেখা ভৌতিক গল্প নিয়ে। আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ আমি যে গল্পটা বলবো সেটা আমায় পাঠিয়েছে শর্বাণী দত্ত। শর্বাণী থাকে কলকাতার গড়িয়াতে। শর্বাণীর পাঠানো ঘটনাটা শুনে আমি খুব চমকে গেছিলাম। আমার জীবনে যদি এমন ঘটনা ঘটতো তাহলে আমি জানি না আমি কি করতাম। শুরু করছি ঘটনা শর্বাণীর জবানিতে। আমার নাম শর্বাণী দত্ত। আমি 2018 সাল থেকে কলকাতায় গড়িয়াতে থাকি। আগে আমি থাকতাম চন্দননগরে, তারপর আমার হাজবেন্ডের কাজের জায়গার পরিবর্তন হওয়াতে আমরা চলে আসি কলকাতাতে। এখন আমরা গড়িয়াতে একটি অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু চন্দননগর থেকে আমরা প্রথমে উঠি গড়িয়াতেই একটি দোতলা বাড়িতে। যদিও তখন সবে মাত্র আমাদের সংসারের বয়স ছিল 5 মাস, কিন্তু তাতেও নতুন করে সংসার গোছাতে আমাদের ঘাম ছুটে গেল। ঘরটা শুধু বাসযোগ্য করে তুলতেই সপ্তাহখানেক সময় লেগে গেল। রোজ আমার হাজবেন্ড বেরিয়ে যেত 8:30 নাগাদ, আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। সারাদিন আমি একাই থাকতাম। শর্বাণীর ঘটনাটা এতটা শুনে আমার ধারণা হয়েছিল যে নিশ্চয়ই শর্বাণীরা যে বাড়িতে ভাড়া নিয়েছিল সেই বাড়িতে কিছু সমস্যা হয়েছিল, তাই হয়তো অন্য জায়গায় থাকে। কিন্তু শর্বাণী এরপরে যেটা বলল আমি কিন্তু কোনোভাবেই সেটা এক্সপেক্ট করিনি। শর্বাণী বলল, আমাদের বাড়িটা খুব বড়ও ছিল না আবার খুব ছোটও ছিল না, সবই ঠিকই ছিল, শুধু সারাদিন কারোর সাথে কথা বলতে না পেরে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আসলে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি তো, তাই একাকিত্ব কী কখনো বুঝিনি আগে। একদিন মনে হলো কাঁচা জামাকাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে আসি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর আগেও বরের সাথে ছাদে গেছি কিন্তু বেশিক্ষণ ছিলাম না, তাই ছাদে ভেজা জামাকাপড় নিয়ে উঠে গেলাম। ছাদে গিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। হাতের কাজ সেরে একটু ঘোরাঘুরি করতে লাগলাম ছাদে। আমাদের বাড়ির দুদিকে দুটো অ্যাপার্টমেন্ট ছিল। ছাদের পিছন দিকে গিয়ে খুব ভালো লাগলো, দেখলাম পুকুরটা দেখা যাচ্ছে, আর তার পাশে যে বাড়িটার অল্প অংশ নিচে জানলা দিয়ে দেখতে পাই সেই বাড়িটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নিচ থেকে অতটা বুঝতে পারিনি, এখন দেখলাম ওটাও একটা দোতলা বাড়ি। আমাদের ছাদের সামনেই ওই বাড়ির ছাদ। বাড়িটা কীরকম যেন ম্যারম্যারে কালো কালো দেখতে, অথচ খুব বেশি পুরনো বাড়ি বলেও মনে হচ্ছে না। ইস, কেউ যদি থাকতো এই বাড়িতে, আমি অন্তত একটু কথা বলার কাউকে পেতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেলাম। পরের দিন ছাদে উঠে দেখি ওই বাড়িটার সামনের ছোট্ট উঠোনটাতে একজন ভদ্রমহিলা বসে শিলনোড়ায় মশলা বাটছে। ওই মহিলাকে দেখে যে কি আনন্দ হলো কি বলবো। ভদ্রমহিলার পরনে সাদা আর গোলাপি প্রিন্টের শাড়ি, নীল ব্লাউজ। আমি ডাকলাম, এই যে শুনছেন? কিন্তু মহিলা শুনতে পেল বলে মনে হলো না। ভাবলাম থাক পরেই কথা বলবো, এ বাড়িতে থাকে মানে তো পরেও দেখা হবে। সন্ধেবেলার চা নিয়ে ছাদে উঠে গেলাম হাওয়া খেতে। ভীষণ গরম পড়েছিল কয়েকদিন। ছাদের পেছন দিকে গিয়ে দেখি ওই বাড়ির ছাদে সেই ভদ্রমহিলা হাঁটছে। আমি ডাকলাম, শুনছেন? ভদ্রমহিলা হাঁটতে হাঁটতে পেছন দিকে ফিরে দেখলেন, তারপর একটু এগিয়ে আসলেন। আজ একদম সামনাসামনি দেখতে পেলাম। রোগা গরম, গায়ে সেই সাদা গোলাপি শাড়ি আর নীল ব্লাউজ। জায়গাটায় আলো কম থাকায় মুখটা ঠিক বুঝতে পারলাম না, তবে মনে হলো যে খুব ফর্সা। আমি বললাম, সকালে আপনি যখন নিচে মশলা বাটছিলেন আপনাকে ডেকেছিলাম, শুনতে পাননি বোধহয়?
কিছু একটা উত্তর আশা করেছিলাম, কিন্তু ভদ্রমহিলা চুপ করে থাকলেন। একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসলে আমরা এখানে নতুন এসেছি, 10 দিন হলো। আপনি কি এখানে অনেক দিন ধরে আছেন? ভদ্রমহিলা এবার মাথা নেড়ে হ্যাঁ বললেন। আরও দু একটা কথা বলে মনে হলো ভদ্রমহিলা বোধহয় অতটা মিশুকে নন। পরে কথা হবে বলে নিচে চলে এলাম। পরদিন দুপুরে কাপড় শুকাতে গিয়ে দেখি সেদিনও ভদ্রমহিলা মশলা বাটছেন। ওই দিন আর ডাকলাম না। সন্ধেবেলা চা নিয়ে উঠে দেখি আগের দিনের মতো আজও ভদ্রমহিলা ছাদে হাঁটছে। ডেকে দু একটা কথা বলার পর জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে আর কে কে থাকেন? এই প্রথম মহিলা কথা বলল। কণ্ঠস্বর শুনে মনে হলো খুব ঠান্ডা লেগেছে বোধহয়। বলল, আমার স্বামী আর দেওর থাকে। শুনে আমি মনে মনে বললাম, সারাক্ষণ তো দেখি জানলা দরজা সব বন্ধ, বাড়িতে তো আর কাউকে দেখলামও না এতদিনে। মনের কথাটা মুখে চলে এলো আমার। বললাম, আসলে আপনি ছাড়া তো আর কাউকে দেখতে পাইনি কদিনে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ভদ্রমহিলা আবার চুপ। মনে মনে ভাবলাম, ভদ্রমহিলা এত কম কথা বলেন কি করে? কম কথা বললেও রোজ সন্ধ্যের ওই 10-15 মিনিট আমার কাছে একটা ভগবানের আশীর্বাদের মতো মনে হতে লাগলো। এভাবে রোজই দিনের বেলায় দেখতাম ওনাকে, আর সন্ধ্যেবেলায় কথা বলতাম। শুধু দুটো ব্যাপার আমার একটু অদ্ভুত লাগত। ওনাকে রোজই দেখতাম ওই সাদা গোলাপি শাড়ি আর নীল ব্লাউজে, আর দিনের বেলা যখন ও বাড়ির ছাদটা দেখতাম, দেখতাম ছাদে মোটা ধুলোর স্তর, শুকনো পাতা পড়ে আছে। কিন্তু একজন কথা বলার সঙ্গী পেয়ে আমি তখন এতটাই উত্তেজিত আর আনন্দিত যে এইসব খটকা আমার মনের মধ্যে কোনো সন্দেহের আঁচড় কাটতে পারল না। এখন ভাবি, তখন রোজ সন্ধ্যার ওই 10-15 মিনিটের জন্য সারাদিন অপেক্ষা করে থাকা, বিকেল হতেই পাগল পাগল লাগা যে কখন যাব ছাদে, কখন ওই মহিলাকে দেখতে পাবো, এতটা উচ্ছ্বাস বা আবেগ বোধহয় স্বাভাবিক ছিল না। আমার হাজব্যান্ড রাতে ফিরলে রোজ ওকে বলতাম আজ কী কী কথা হলো। ও বলতো, তুমি এমন করে বলো যেন শুনে মনে হয় তুমি অনেক দিন ধরে ওই ভদ্রমহিলাকে চেনো। তবে মাঝে মাঝে আমার অন্তরাত্মা আমাকে কিছু একটা সংকেত দিতে চাইতো। যেমন একদিন আমি ওই মহিলাকে বলছি, জানেন আমার ছাদে অনেকগুলো টব আছে, ভাবছি নতুন মাটি দিয়ে গাছ লাগাবো, আমার আগের বাড়িতেও অনেক গাছ ছিল। হঠাৎ মহিলা ঠান্ডা লাগা গলায় বলল, আমারও বাগান ছিল। আমি বললাম, এখন নেই? নিঃশব্দে মাথা নাড়ল, অর্থাৎ না, নেই। এভাবে দিন দশেক হয়ে গিয়েছিল বোধহয়। এতদিনে জানতে পেরেছি উনি নিঃসন্তান, এ বাড়িতে শুধু উনি, ওনার স্বামী আর দেওর থাকেন, অনেক দিন হয়েছে ওনার বিয়ে, ইত্যাদি ইত্যাদি। তবে আজ পর্যন্ত আলো আঁধারির জন্য ওনার মুখটা খুব স্পষ্ট করে দেখতে পাইনি। হঠাৎ একদিন একটা ব্যাপার ঘটল। ভাবলাম, এতদিন কথা বলছি ওনার নামটাই তো জানা হয়নি। সকালে ছাদে উঠে মহিলাকে আর দেখতে পেলাম না। একটু চিন্তায় পড়লাম, শরীর টরীর খারাপ বোধহয়। সন্ধেবেলা হন্তদন্ত হয়ে ছাদে উঠলাম, দেখলাম ও বাড়ির ছাদে কেউ নেই। সঙ্গে সঙ্গে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভদ্রমহিলা বলেননি তো যে আজকে ছাদে আসবেন না? মনে হলো ও বাড়িতে গিয়ে একবার দেখি। দরজার সামনে গিয়ে দেখি দরজা একটা মরচে ধরা তালা ঝুলছে। মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিন সকালেও যখন দেখতে পেলাম না, মনের মধ্যে অকারণেই একটা বিষাদ বাসা বাঁধল। সেই অল্প বিষাদ আস্তে আস্তে আকার নিল ডিপ্রেশনের। মনে হতো একজনের সাথে একটা বন্ধুত্ব হয়েছিল, এখন সেটাও নেই। এভাবে বন্ধুত্বহীন একাকিত্ব ভরা জীবন না রাখাই ভালো, আমি আত্মহত্যা করব। আবার কখনো কখনো ভাবতাম, আমি এসব কি ভাবছি পাগলের মতো। কিন্তু সন্ধেবেলা ছাদে উঠে যখন ভদ্রমহিলাকে দেখতে পেতাম না, মনে হতো না আর নয়, এই জীবন রাখার আর কোনো মানেই হয় না।
আমার হাজবেন্ড বলতো, সারাক্ষণ মুখ কালো করে ঘুরো কেন? আমি কোনো উত্তর দিতাম না, কারণ এর উত্তর আমার জানা ছিল না। এরকমভাবে চলছিল, কিন্তু একটা দিন সব সীমা অতিক্রান্ত হলো। সেদিন ছিল রবিবার। সন্ধেবেলা ছুটতে ছুটতে ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি আমার এতদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। কি অদ্ভুত যে একটা তৃপ্তি অনুভব করেছিলাম সেদিন, সেটা বলে বোঝাতে পারবো না। দেখলাম আমার প্রাণের বান্ধবী ও বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। আমি দেখে বেশ উত্তেজনা আর আনন্দ মিশানো গলায় বললাম, এতদিন আসেননি কেন? বান্ধবী কিছু না বলে ডান হাতটা একটু বাড়িয়ে দিল সামনের দিকে। বুঝলাম ডাকছে বোধহয়। তার প্রায় সঙ্গে সঙ্গে শুনলাম আমার বরের চিৎকার, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। শুধু বুঝলাম আমি ছাদের মেঝেতে পড়ে গেলাম। তারপর নাকি আমি 2 মিনিট অজ্ঞান ছিলাম। আমার হাজবেন্ড বলল আমি নাকি ছাদের পাঁচিলের ওপর ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু এসব আমি কিছুই বুঝতে পারিনি। আমার শুধু মনে হচ্ছিল যে আমার বন্ধু ডাকছে আমাকে হাত বাড়িয়ে। এই ঘটনায় আমার বর ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল আমাকে নিয়ে। আমার ধূম জ্বর আসে। এই ঘটনারও 2 দিন পর আরও একটা ঘটনা ঘটল, যাতে আমার আর আমার হাজবেন্ডের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমাদের বাড়ির সামনের মুদির দোকানে মাসের জিনিস অর্ডার দিলে ওরা বাড়িতে এসে জিনিসগুলো ডেলিভারি দিয়ে যায়। আমার হাজবেন্ড দোকানে গিয়ে জিনিসের অর্ডার দিয়ে আসলো। সন্ধেবেলা একটি লোক জিনিসগুলো নিয়ে আসলো বাড়িতে। আমার হাজবেন্ড লোকটির সাথে আমার আলাপ করিয়ে দেয়। জানতে পারলাম যে লোকটি আমাদের পাশের অ্যাপার্টমেন্টের একতলায় থাকে। ওই মুদির দোকানটা ওনারই। আমার হাজবেন্ড বলে, তাও ভালো আপনার সাথে আলাপ হলো। আপনার সাথে আলাপ হওয়ার আগে তো শুধু আমার স্ত্রীর সাথে পাশের বাড়ির এক ভদ্রমহিলার সাথে আলাপ হয়েছে। অবশ্য ওনাদের কারোর সাথে আমার এখনও আলাপ হয়নি। লোকটি বেশ গম্ভীর হয়ে গেল, বলল, কোন বাড়ির কথা বলছেন দাদা? আমার হাজবেন্ড বলল, আমাদের বাড়ির পিছন দিকের বাড়িটা। লোকটি বলল, এটা কি করে সম্ভব? ওই বাড়িতে তো কেউ থাকে না 5 বছর ধরে। এটা শুনে আমি বললাম, না না থাকে, এক ভদ্রমহিলা, তার স্বামী ও তার দেওর থাকে। লোকটি আমায় বলল, না না বৌদি, আপনার কোনো ভুল হচ্ছে। ওই বাড়িতে আগে একটি লোক, তার স্ত্রী ও তার ভাই থাকতো। লোকটি স্ত্রী ও ভাইকে খুন করে নিজে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সেই আগুন থেকে বাড়িতে আগুন লেগে যায়। সে এক সাংঘাতিক ঘটনা। দমকল পুলিশে ছেয়ে গেছিল এই রাস্তাটা, সবকটা বডি পুড়ে গেছিল, বলে চায়ের কাপে একটা চুমুক দেয়। এতক্ষণে আমার আর আমার হাজবেন্ডের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। লোকটিকে কিছু বললাম না, কিন্তু আমরা চোখাচুখি করে একজন আরেকজনের মনের ভাব বুঝতে পারলাম। দিন 20 বাদে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে শিফট করলাম। এই বলে সর্বাণী আমায় বলেছিল, দিদি, আমি জানি না তুমি এই ঘটনাটা কতটা বিশ্বাস করবে। বিশ্বাস করো, এখনও সেই সন্ধের স্মৃতিগুলো আমি ভোলার চেষ্টা করেও ভুলতে পারি না। আমি এখনও জানি না যে সে আমাকেই কেন দেখা দিত, তবে এটা জানি যে ও বাড়িতে থাকলে সে আমাকে এতদিনে ওর নিজের কাছে টেনে নিত। লোকে হয়তো ভাবতো রহস্যজনক মৃত্যু, কিন্তু রহস্যটা কেউ জানতে পারত না। সর্বাণী, তোমায় বলি, আমি তোমার এই ঘটনা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। এরকম কিছু ঘটনা আমার নিজের জীবনেও আছে, যেগুলোর কোনো ব্যাখ্যা আমার কাছে কিন্তু নেই। আজ আমার ঘটনা এখানেই শেষ। অপেক্ষা করুন শনিবার রাত 8:30 বাংলা ভূতের গল্প নিয়ে লাইভের জন্য। নমস্কার।